সালাত এত বেশি গুরুত্বপূর্ণ একটা খুঁটি, ইসলাম নষ্ট হয়ে যায় যদি এই খুঁটিটা নষ্ট হয়। একটি ইমারত, একতলা একটা বিল্ডিংকে তৈরি করতে যদি ইঞ্জিনিয়ার বলে পাঁচটা খুঁটি লাগবে, এই খুঁটিগুলোর মধ্যে সবচেয়ে মজবুত যে খুঁটি সেটি হচ্ছে সালাত। সবচেয়ে মজবুত খুঁটি সেটি সালাত। এই জন্য হাশরের ময়দানে রব্বে করিম সব ইবাদতের হিসাব নেবার আগে নামাজের হিসাব নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস সহিহ আত-তারগীব ওয়াত-তারহীব উদ্ধৃত হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব নেবেন কে? আল্লাহ। হিসাব নেবেন নামাজের, হিসাব নেবেন সালাতের। فَإِنْ صَلَحَتْ صَلَحَ سَائِرُ عَمَلِهِ। নামাজ বিশুদ্ধভাবে আদায় করলো, নামাজের পরীক্ষায় পাশ করে গেল, বাকি সব আমলের পরীক্ষায় সে পাশ করে গেল। وَإِنْ فَسَدَتْ فَسَدَ سَائِرُ عَمَلِهِ। যেই মুসলমান নামাজের প্রশ্নে ধরা খেয়ে যাবে, বাকি সব আমলের প্রশ্নে সে ধরা খেয়ে যাবে। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে দিয়েছেন, সেটা হচ্ছে সালাত। এই সালাতকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠান নাই জিব্রাইলকে দিয়ে। পৃথিবীতে আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে যাকাতের বার্তা পাঠিয়ে দিয়েছেন, রোজার বার্তা পাঠিয়ে দিয়েছেন, হজের বার্তা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু একমাত্র বার্তা, একমাত্র হাদিয়া, গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে তার সান্নিধ্যে তিনি ডেকে নিয়েছেন এই সালাতকে উপহার দেবার জন্য। এই সালাত, এই পৃথিবীতে আল্লাহ তাআলা সালাতের নির্দেশনা পাঠান নাই, রব্বে করিম তার প্রিয় হাবিবকে নিজের সান্নিধ্যে ডেকে নিয়ে এক বর্ণাঢ্য গিফট দিয়েছেন, সেটা হচ্ছে 50 ওয়াক্ত সালাত। সেটাকে কনসাইজ করে 5 ওয়াক্ত সালাত উপহার দিয়েছেন। এই সালাত এত বেশি গুরুত্বপূর্ণ, সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে সেজদা। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েই তিনি সেজদায় চলে গিয়েছেন, বুঝিয়েছেন যে সালাতের কোনো বিকল্প নাই। আল্লাহু আকবার। ইন্তেকালের পূর্ব মুহূর্তেও সব কিছুকে বাদ দিয়ে দিলেন, ফাতেমার কথা বলছেন না, হাসান হুসাইনের কথা বলছেন না, কোনো নবী, অন্য কোনো রসুল, অন্য কারো আহলে বাইতের পরিবারের কোনো সদস্যের কথা বলছেন না। আসসালাত, 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 বিশ্বনবীর সর্বশেষ কথা নামাজ, নামাজ। ও আমার সাহাবিরা, ও আমার উম্মতরা, তোমরা সালাত ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদরিন, মুকিম এবং মুসাফির অবস্থায়, সুস্থ অসুস্থ অবস্থায়, নামাজ ছাড়া অন্য যেই কোনো আমলের ক্ষেত্রে সুযোগ রয়েছে, ফুরসত রুখসা রয়েছে। আপনি সফরে থাকলে আপনি সুস্থ আছেন, কিন্তু সফরে চাইলে আপনি রোজাকে, রমজানের রোজা পরেও আপনি আদায় করতে পারেন, কিন্তু নামাজের ক্ষেত্রে কি সেটা সম্ভব? আপনি চাইলে জীবনের শেষের দিকে, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত অনুযায়ী, জীবনের শেষের দিকে গিয়েও আপনি চাইলে হজ সম্পাদন করতে পারেন, জীবনে একবার ফরজ। অতএব যে কোনো সময় আপনি করতে পারেন, হজ্জের মৌসুমে তাৎক্ষণিক করতে হবে, এটা জরুরি নয়। যদিও অন্যান্য স্কুল অফ থটসের মাঝহাবের ইমামগণ দাবি করছেন তাৎক্ষণিক, যখনই ফরজ হবে তখনই ফরজ আদায় করে ফেলা, বিলম্ব না করা হতে পারে মৃত্যু হয়ে যেতে পারে, বিধায় তাৎক্ষণিক আদায় করে ফেলা উত্তম। কিন্তু আমাদের মাঝহাব হানাফি মাঝহাবে বলছেন জীবনে একবার আদায় করলেই হলো, যে কোনো সময় হোক না কেন। কিন্তু নামাজ কি বিলম্ব করার কোনো সুযোগ আছে? চাই আপনি মুকিম থাকেন, চাই মুসাফির থাকেন, চাই সুস্থ থাকেন, চাই অসুস্থ থাকেন, আপনার যদি আকলে সালিম থাকে, কমন সেন্স থাকে, আপনার যদি স্মৃতি বিস্মৃতি না হয়, আপনার আকল যদি ঠিক থাকে, আপনাকে অবশ্যই সময় অনুযায়ী সালাত আদায় করতেই হবে। কোনো ওজর চলে না নামাজের ক্ষেত্রে। একমাত্র ইবাদত যেই ইবাদতের ক্ষেত্রে কোনো ওজর ইসলাম দেখে না,